আমি নিলাম আর কি দেখি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমার এই বাদবাদে মতামত নেই, ও কোনো মতামত দেয় না, জি। কিন্তু আগে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, আপনি তাই মনে করছেন? হ্যাঁ, তাহলে অবশ্য আরেকটা অন্য পথে যাওয়া যাচ্ছে বলে। কি বলো তো? আচ্ছা মামা, ওই যে আলী, হ্যাঁ আলী আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়েছিল না বাড়ি বানানোর? হ্যাঁ, আলী তো একা না, ওরা সবাই মিলে আমার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়েছিল, যদিও আলীর উপরে প্রেশারটা যায় বেশি। আচ্ছা আচ্ছা, তো মামা আমার মনে হয় আপনি যদি এই মুহূর্তে একটু আলীকে বলেন যে তোমরা আমার টাকাটা দিয়ে দাও, আর বাড়িটা তোমাদের শুনলাম যে বিক্রি করবে, যা দিদির কাছ থেকে শুনলাম, তো এখন যদি বিক্রি করো তাহলে ভালো কথা, বিক্রি করো, বিক্রি করে আমার টাকাটা আমাকে দিয়ে দাও, আর তোমরা নিজেদের অংশটা তোমরা নিয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, আর ও তো এমনিতে টাকা দিতে পারবে না এই মুহূর্তে, তখন হয়তো সেও বাড়ি বিক্রি করার ব্যাপারে তখন একটা ইচ্ছা প্রকাশ করতে পারে। অবশ্যই অবশ্যই, এটা একটা ওয়ে হতে পারে মামা। খুব ভালো কথা বলেছ, আমি এই সিদ্ধান্ত নিয়ে আগালে হয়তো আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারলেও পারতে পারি। ঠিক আছে, জিনিসটা এখন ব্যাপার হচ্ছে, দেখো আমি জয়তের মধ্যে সে কথাবার্তা বলি। হ্যাঁ, কথাবার্তা বলেন। আমার মনে হয় যে নার্গিসের ক্ষেত্রে না করবে না, কারণ ওর তো টাকাই পাচ্ছেই, ওর রুম দিয়ে কিছু হবে না। হ্যাঁ, আপনি যদি জাস্ট একটু ঠিক মতো কথা বলেন, প্রেশার দিয়ে কথা বলেন, তাহলে আমার মনে হয় এই জিনিসটা হয়ে যাবে। আমার ধারণা, শোনো ব্যাপার হচ্ছে, আমি পারবো।